সারা জীবন তাবলীগের পক্ষে ওয়াজ করলাম আজকে তোমরা আমাকে গলায় ছুরি ধরবা তাবলীগ আমরা শিক্ষা দিলাম আমাকে গলায় ছুরি ধরতে চাও মনে রাখো আলেম ওলামাকে যারা অপমান করতে চাইতেছে ক্যাডার হিসাবে এগুলো আসলে তাবলীগই নয় এগুলো ক্যাডার ক্যাডার আজকে জিনজিরের আলেমকে যাকে মারতে গেছো রামদাউনে খোবাইতে গেছো তোমরা তাবলীগ করো এই তাবলীগ করো সে বড় কাটরা মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস আপনারা জানেন না বাংলাদেশ আমি জরিব আমি জানি জিনজিরায় দুই দিন আগে মসজিদের ভিতর দুইকা সাদের গ্রুপ এক গ্রুপ তো দুইটা ইমাম সাহেব কলার ধরে মারতে গেছে কয় ধরে মাইরা কুট্টা কুট্টা করব তোর বাপে ঠেকাইতে পারে পাও হাতে দিয়ে বলছি তাবলীগ আপনারা করেন বাংলা শিক্ষিত মানুষ ভালো কথা কিন্তু তাবলীগ যারা ইত্তেবা করতেছেন ইলিয়াস রহমাতুল্লাহ সেকেন্দ্রের একজন আলেম যারা আপনারা মায়ের মুখে হইতেছেন সেও আলেম আমরা তো তাবলীগের বিরোধী না কিন্তু তাবলীগ বিরোধী আমাদেরকে কাজ করায়েন না আপনার মতো এক কোটি তাবলীগওয়ালা আর আমার মতো একজন আলেম ফার ফার ডিফারেন্স আমার জবানের যে দাম আছে আপনার সে জবানের দাম নাই আমি সাত সাতকে বলবো আমি একজন ছোট্ট আলেম হিসাবে গুণাগার হিসাবে আপনি অতি তাড়াতাড়ি এটার একটা কিছু করেন আপনি মানুষটি আর খেলেন না আপনি একটা কিছু করেন জুবাই সাহেবকে বলবো তাড়াতাড়ি একটা কিছু করেন কালকে জিনজিরার হুজুরকে মারতে গেছে গত শুক্রবার হ্যাঁ কলার ধরে ঘুষাইতে গেছে হ্যাঁ কোবাইতে গেছে বড় বড় রামদাউনিয়া মন্ত্রী নসরুল আহমদ দীপু এই গ্যাঞ্জাম মিটাবার জন্য মন্ত্রীরা যাচ্ছে একটা মন্ত্রী সে বোঝে না তাবলীগ কি জিনিস সে বোঝে না তারা হুজুরকে অন্যরকম দেখে আলিম ওলামাকে অন্য চোখে দেখে হেরা যদি যাই এই গ্যাঞ্জাম মিটায় এই দুঃখ কার কাছে হবে তারা বুঝে পলিটিক্যাল তারা কেন আমাদের গ্যাঞ্জাম মিটাবে এতে তো ইহুদি নাসারা হাসতাছে বাতিল যারা বাতিল বাতিল যেগুলা গায়রে এটাকে নিয়ে দুষ্টামি করো না আল্লাহর গজবে পরিণত হয়ে যাবে ঠিক না ঠিক আজকে জিনজিরের আলেমকে যাকে মারতে গেছো রামদাউনে খোবাইতে গেছো তোমরা তাবলীগ করো এই তাবলীগ করো সে বড় কাটরা মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস তারে মারতে গেছো আবু আমি বলতে চাই দুটো পাও ধরছি তোমরা তারে যদি মারতে পারো আমারও মারতে আসতে পারো কিন্তু মনে রাখো সব আলেম রে এক পালায় মাইফো না এই অজাহাতি বয়ান কেন হচ্ছে কেন হবে তাবলীগ আমার প্রাণের প্রাণের আমি ছাত্র জীবনে কত সিল্লা লাগাইছি তিন দিনের হিসাব ছাড়া সারা জীবন তাবলীগ করলাম সারা জীবন তাবলীগের পক্ষে ওয়াজ করলাম আজকে তোমরা আমাকে গলায় ছুরি ধরবা তাবলীগ আমরা শিক্ষা দিলাম আমাকে গলায় ছুরি ধরতে চাও মনে রাখো এই তাবলীগ উসাকা যদি নিশা করো এর বিচার আল্লাহর আদালতে হয়ে যাবে আল্লাহ আকবার জোরে বলেন না কেন আলেম ওলামাকে যারা অপমান করতে চাইতেছে ক্যাডার হিসাবে এগুলো আসলে তাবলীগই নয় এগুলো ক্যাডার ক্যাডার এ সাফ সাফ এখনো সময় আছে নিজের ভুলকে স্বীকার করে এখনো তওবা করো আল্লাহ আকবার জোরে বলো জুবায়ের সাহেব এখনো সময় আছে এখনো তওবা করো তা না হলে জাতির সমস্ত এই
যত গ্যাঞ্জাম ফ্যাসাদ যত কিছু হবে দলজনের কানে যাবে ঠিক না বেটে তোমাদের কানে উসা কাজ যদি নিসা হয়ে যায় আল্লাহর আদালতে তোমাকে দুইটা ডাক্তার আল্লাহ ছাড়ব না মুসলমান আমার কথা বোঝার চেষ্টা করো খালি গায়ের জোরে তাবলীগ বাড়াইও না ও সাদ সাহেব ভাইজান আমি তো নিজামউদ্দিন গেছি এই বছর আমি তো জানি আপনার বয়ান তিন দিন শুনছি আপনার কাছে মুড়ি দেওয়ার নিয়ত করে আমি গেছি আপনারা কিছুই জানেন না এবারে জোরে নিজামউদ্দিন আমি ছিলাম আমি যখন গেছি আমি তার সাথে মুড়ি দেওয়ার জন্য গেছি তার হাতে রশি ধরে আমি মুড়ি দেওয়ার জন্য গেছি মুড়ি তো হইছে সব আলেমরা হইতেছে আমার হইতে হইব না হইছি তো কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমি যখন তার সাথে মোসাবা করতে গেছি আমার সাথে মোসাফা করে নাই এটা আমার সবচেয়ে বড় কষ্ট জানো না অপু আমি মোসাফা করতে গেছে গেলে আমার মতো না অনেক আলেমরা তার সাথে মোসাফা করতে গেছে সে সরাই দিছে ধরো গেল গো রাগ মেজাজ আমাদের বের করে দিছে রুমের থেকে আমি বলতে চাই জানি না আপনার ভুল কোথায় আছে আপনি ভুলের ঊর্ধ্বে নয় আমি যেটা প্র্যাকটিক্যাল দেখে আসছিলাম আমার চোখে পাচ্ছে আজও পর্যন্ত আমি কারো কাছে বলিনি আজকে বললাম জুমার মসজিদে এই জিনজিরের ঘটনা কালকে হওয়ার কারণে আমি বলছি জানি না সাহেব আপনার ভুল কোথায় আছে এখনো পর্যন্ত আপনার দাদা আপনার বাবার কষ্টের ফসল ধরে রাখার চেষ্টা করেন তা না হলে আপনার যেখানে আছেন এখান থেকে জনগণের টাইনে নামাবে আপনি অপেক্ষা করেন আমি তো গেছি আমি তো জানি তার ব্যবহার সম্পর্কে আমি এবছর তিন দিন ছিলাম নিজামউদ্দিন যারা লাফাও নিজামউদ্দিন না যাই আমি জানি ইলিয়াস রহমতুল্লাহের কবর আমি তিন দিন জিয়ারত করেছি আমি নেওয়াই গেছি ইলিয়াস রহমতুল্লাহের বাড়িতে তুমি এখানে বসে লাফাও কেন সাদের ব্যবহার আমি জানি অতএব আমি বলতে চাই যার কারণে ভালো কাজ নষ্ট হবে তোমারে কেমনে সাইজ করতে হয় এটা আমার আল্লাহর জানা আছে জানা আছে না নাই তুমি সাদ তুমি জুবায়ের ভালো কামে যেটাই করবা বাস কেমনে দিতে হয় বাস দেওয়ার মালিক জানা আছে কথা কান না কেন সরকারের কাছে দত্ত আহ্বান জানাবো যারা আল্লাহ ওয়ালার এই তাবলিক লয়ে ক্যাডারগিরি করতেছে অতি শীঘ্র তাদের আইনের আওতায় আনা হোক অতএব আমি আপনাদের জাতির উদ্দেশ্যে বলতে চাই আলেম উলামা কি করতেছিল আপনার দেখার বিষয় না আপনি আমলক আপনি আপনার কাছে চালায় যান আলেমরা আলেমরা বুঝবে কথা বলেন না কেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক।